এন বা এন মাইনাস ওয়ান যাই বলো না কেন ইন্টু এ টাইপের একটা জিনিস যদি ভাব তাহলে এই সিরিজটা এটা কনভার্জ করার শর্ত হচ্ছে যে দুটো প্রপার্টি স্যাটিসফাইড হতে হবে যে প্রথমত এনটা মনোটোন ডিক্রিজিং

তাই না তাতে খুব একটা তফাত কিছু হচ্ছে না তার কারণ হচ্ছে যে জাস্ট একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এটা তুমি জানো যে যদি পাওয়ার এন এন কোনোভাবে কনভার্ট করে যায় তাহলে ওই সিরিজের প্রত্যেকটা একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেও কনভার্ট করবে অ্যান্ড কনভার্সলি যে মানে জাস্ট একটা স্কেলার দিয়ে যদি প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করো আর ওই সিরিজটা অরিজিনাল সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে প্রত্যেকটা টার্মকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলেও আমি একটা কনভার্জেন্ট সিরিজই পাই সুতরাং আমি ওই জিনিসটাকে খুব একটা বদার করছি না যে আমার প্রথম যে শুরুটা হচ্ছে সেটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে অল্টারনেটিং সিরিজ হচ্ছে না নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে অল্টারনেটিং সিরিজটা হচ্ছে ঠিক আছে ওটা খুব একটা

কিন্তু তোমার যদি কেয়ারফুলি অঙ্কটা কষে ফেলতে ইচ্ছে করে তাহলে তুমি ওই যে অ্যালজেব্রাটা আমরা করেছি সেই অ্যালজেব্রাটা করে দেখে নিতে পারো এটা করলে তুমি ক্যালকুলেশনটা করো জাস্ট বিকামস ইকুয়াল টু এন প্লাস ওয়ান তাহলে নিউমারিটারে কি পড়ে থাকবে

ডিপেন্ডিং অন মার্কস একটু যদি বেশি মার্কস থাকে তাহলে করে দেখে দেওয়াটা ইজ অলওয়েজ এডভাইজেবল আর নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে যে লিমিট টু টু ইনফিনিটি ওয়ান বাই এন স্কোয়ার ইজ জিরো তাহলে এটাও হ্যাভ অলরেডি ডান দিস আর কারণ আমরা যেকোনো একটা পি এর জন্য করেছিলাম ফর এনি পি পজিটিভ লিমিট লিমিটেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এন টু দি পাওয়ার পি টু জিরো সত্যরাং স্ক্রিনে যে অঙ্কটা কোষে দেখানো হয়েছে এই জায়গাটা ইজ নট নিডেড wheন you are writing দ আনসার ফর ইউর একজাম ইফ দ্য মার্কস আর আহ সাপোজ দু নম্বর দিয়েছে বা কিছু একটা তাহলে এটা এই জায়গাটাও করে দেখানোর দরকার নেই নট নিডেড টু শো ঠিক আছে আর যদি মার্কসটা একটু বেশি থাকে তাহলে ইট ইজ অ্যাডভাইসেবল টু শো প্রুফ যে কোনো পি এর জন্য যে প্রুফটা আছে ওই পি মানগুলো চেঞ্জ করে করে প্রুফটা লিখে ফেলবে ঠিক আছে তাহলে করছো কি তুমি চাইছ যে ওয়ান বাই এন স্কোয়ারটাকে জিরো থেকে এফসালন মধ্যে ঢুকিয়ে দিতে যে কোনো এফসালন গ্রেটার দেন জিরোর জন্য তার মানে মানে আমি ব্যাক ক্যালকুলেশন করবো তাই না আমি চাইছি এটা আমি চাইছি এটা তার মানে আমি চাইছি এটা রাইট যে এনস্কোয়ার টা গ্রেটার দেন ওয়ান বাই এফসালন হোক তার মানে আমি চাইছি যে nটা গ্রেটার দ্যান 1 বাই √epsilon হোক ঠিক আছে তাহলে টা যেহেতু পজিটিভ ইন্টিজের তাহলে আমার একটা তো ক্যাপিটাল n খুঁজতে হচ্ছে যাতে ছোট হাতের n যদি ক্যাপিটাল n এর চেয়ে বড় হয় তাহলে 1 n² ট লেস দ্যান epsilon হবে রাইট তাহলে আমার চাই বেসিক্যালি রিয়েল নাম্বার হিসেবে ভাবলে ছোট হাতের n যদি 1 √epsilon এর চেয়ে বড় করে দি তাহলেই হয়ে যায় তো সেইটাকেই আমরা তার বদলে আমরা একটা ইন্টিজার ঢুকিয়ে দিচ্ছি এটা আমরা একাধিকবার ব্যবহার করেছি যে আমরা জাস্ট বক্স ওয়ান বাই রুট এফ সালেন প্লাস ওয়ান এই পজিটিভ ইন্টিজারটা ভাবছি এই পজিটিভ ইন্টিজার থেকে যদি এনটা বড় হয় তাহলে অটোমেটিক্যালি ওটা ওয়ান বাই রুট এফ এর থেকে বড় হবে আর সুতরাং তোমার পেয়ে যাচ্ছ যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এন স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো রাইট সো ইউ হ্যাভ প্রুভনেস থেক্স এই প্রবলেমগুলো সব একই রকম হ্যাঁ তো এটার আগের প্রবলেমের মধ্যে কোনো তফাৎ নেই তুমি যদি ওইটা একই ব্যাপার যে কত নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে তার উপরে নির্ভর করে তুমি স্টেপগুলোর প্রমাণ দেখাবে আর যদি কম নম্বর থাকে যদি ধরো মাত্র দু নম্বরের প্রশ্ন তাহলে স্টেপগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই সিরিজ যেটা দিয়েছে যেটা হচ্ছে সামিশন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন্ড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তো এখানে জাস্ট কপি বুক প্রবলেমস এইগুলো প্রথম অবজারভেশন যেটা করতে হবে যে 1 by root n is a monotone decreasing sequence of positive terms. So, AJ statement, eta is, uh, we can say that just by intuition, it is obvious. Or we do calculation, just do the calculation. So, calculation we algebra 1 by root n minus 1 by root n plus 1, that is equal to root n plus 1 minus root n divided by square root of. Uh, সেটা কি হচ্ছে জাস্ট এন প্লাস ওয়ান মাইনাস এন তাহলে তুমি ওয়ান পেয়ে যাচ্ছো আর ডিনমিনেটারে দেখতে যত বিচ্ছিরি জিনিসই হোক না কেন সেই বিচ্ছিরি জিনিসটা কিন্তু পজিটিভ therefore for this reason you may 1 by root 10 is greater than 1 by root n plus 1 therefore your sequence is monoton decreasing and also you know that uh, limit n tending to infinity 1 by root n is equal to 0 right again use that uh, general result we had proved that for p greater than 0 limit n tending to infinity

সেটা হচ্ছে যা উল্টো দিক থেকে ব্যাক ক্যালকুলেশন করো তুমি দেখো যে আহ তুমি চাইছো কি তুমি চাইছো যে একটা টার্মের পর ওয়ান বাই রুটেন গুলোর সব ভ্যালিউস সেটা জিরো থেকে এফ স্যালনের মধ্যে যেন থাকে যে কোনো গিভেন এবস এলান গ্রেটার দেন জিরোর জন্য তার মানে তুমি চাইছো যে রুটেন যেন ওয়ান বাই এফ স্যালনের থেকে বড় হয় সরি ওটা কাটা হয়ে গেল এরকম মনে হচ্ছে তো রুট এন যাতে ওয়ান বাই এফ স্যালনের থেকে বড় হয় এটা তুমি চাইছো রাইট তাহলে তুমি চাইছো কি যে এন স্কোয়ার যেটা সেটা গ্রেটার দেন ও নো আই এম সরি উল্টোটা রুট এর স্কোয়ার তার মানে এন টা গ্রেটার দেন 1 বাই এপসাইলন স্কোয়ার যেন হয় ঠিক আছে তাহলে এটা এনসিওর করার জন্য তুমি যে ইন্টিজার পজিটিভ ইন্টিজার চুজ করবে সেটা কি চুজ করবে বক্স অফ 1 বাই এপসাইলন স্কোয়ার প্লাস 1

তাহলে লাগে আমি পেয়ে গেলাম কি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই √n ইজ इक्वल टू 0 সো অল ইওর কন্ডিশনস অফ লাইবনিস থিওরেম আর Satisfied এন্ড হ্যাঁস ইওর गिवन সিরিজ ইজ কনভারজেন্ট রাইট সো ইট ইজ অ্যাজ স্ট্রেইট ফরওয়ার্ড অ্যাজ দ্যাট আর যেটা বললাম যে যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে এই স্টেটমেন্টটা যে 1 বাই √n টা মোনোটোন ডিক্রিসিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস এটা লিখলে আর লিমিটেড অলসো লিমিট টেন্ডিং টু ইনফিনিটি 1/√n = 0 এই দুটো লিখে লাইবনিস থিওরেম লাগাচ্ছো এটা লিখলেই সাফিসিয়েন্ট ইফ ইট ইজ এ প্রবলেম অফ 4 অর 5 মার্কস দেন ইউ শুড গিভ দা হোল ক্যালকুলেশন ঠিক আছে একই ভাবে ইউ উইল সি দ্যাট অল দা प्रॉब्लम्स আর সিমিলার কোনো খুব যে এক্সট্রর্ডিনারি কাজ কিছু করছি তা নয় একই পদ্ধতি বারে 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 ফলো করে যাচ্ছি তো পরের সিরিজটা কি দিয়েছে সামেশন এন ইকুয়াল টু 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 ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তো ইউ নোটিস যে ওই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সেটা নানান রকম ভাবে ইন্ট্রোডিউস করছে কখনো n 1 লিখে দিচ্ছে কখনো n 1 লিখছে কখনো কখনো জাস্ট -1 টু দি পাওয়ার n থাকবে তো দ্যাট ইজ नॉट गोइंग टू मैटर কারণ ওই -1 টু দি পাওয়ার সামথিং করে যখন লিখে দিচ্ছো এনের এর উপর নির্ভর করে তাহলে তোমার সিরিজটা অল্টারনেটিং হয়ে যাচ্ছে এবারে তুমি ওই যেটা বললাম যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে টার্মসগুলো পাও অথবা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে টার্মস পাও সেটার ওপরে কিন্তু নির্ভরশীল হয় না কনভার্জেন্সটা সো বা থিয়রমের প্রমাণটাও ঠিক আছে দা ওনলি থিংক ইভ টু টেল ইজ দ্যাট একভাবে প্রমাণ করে বলো যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলেও আমার কনভার্জেন্সটা হবে সুতরাং অন্যটাও সত্য ঠিক আছে সুতরাং ওই জায়গাটা অঙ্ক দেখেন দেখে নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই ওইটা জাস্ট তোমার সাইন ডিটারমিনেশন করছে বলছে যে এটা একটা অল্টারনেটিং সিরিজ আর এই পার্টিকুলার সিরিজটা দুই দিয়ে কেন শুরু হচ্ছে কারণ তোমার ডিনোমিনেটরে লগ এন রয়েছে লগ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো সো দেয়ার ফোর ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সিরিজ ফ্রম টু 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 অনওয়ার্ডস আর কি ঠিক আছে তো হোয়াট আর ইউ সাপোজ টু চেক ফার্স্ট অফ অল ইউ টু show that this sequence 1 by n log n uh, for n greater than equal to 2 this is a monotone decreasing sequence of positive terms with positive terms I was not bothering to focus on प्रथम दो टोंग के किंतु देखते ही पाच चुए एक 1 by n square चिलो अन्य ताते 1 by square root of n चिलो तो शाबी तुम्हार positive terms ही हो जाते हैं right otherwise there will be a problem কারণ তুমি অল্টারনেটিং সিরিজ চাইছো সুতরাং তোমার সাইন ডিটারমিনেশন অফ দ্য টার্ম পুরোপুরি হচ্ছে ওই মাইনাস ওয়ান টু দি পাওয়ার সামথিং তার উপরে নির্ভর করে তাহলে তার সাথে যেটা গুণ করছো সেটা কিন্তু পজিটিভ টার্মস না হলে তুমি অল্টারনেটিং সিরিজ নাই পেতে পারো সেই জন্য ওই জায়গাটাকে ক্রুশিয়াল পেতে তোমার চেক মানে বলতে হবে আর কি যেটা পজিটিভ টার্মস এর সিরিজ এবারে মনোটোন ডিক্রিজিংটা ইচ্ছা করে যে আমার টা তো বাড়ছে যত এন বাড়ে লগ এনটাও বাড়ে সুতরাং যত এন বাড়ে এন লগ এন বাড়ে রাইট সো দ্যাট ইজ এস কনভিনসিং এস দা প্রুফ গিভেন অন দ্য স্ক্রিন ঠিক আছে মানে এতটা আমাদের ডেভেলপ করে গেছে যে আমরা সেইভাবে ভেবে নিতে পারি কিন্তু যদি তুমি করে দেখতে চাও তাহলে করে দেখো তাহলে তুমি কি করছো যেকোনো একটা নিয়েছ আর তার জন্য এন প্লাস ওয়ান লগ এন প্লাস ওয়ান মাইনাস এন লগ এন এই জায়গাটাতে আছে ঠিক আছে এইটা ক্যালকুলেশনটা লিখছ তাহলে এটা ইজ ইকুয়াল টু এন লগ এন মাইনাস এন লগ এন তাহলে ওটাকে গ্রুপ করে এটা লিখে দিয়েছি আর প্লাস ওয়ান মাইনাস লগ এন তো দ্যাট ইজ জাস্ট লগ অফ এন প্লাস ওয়ান বাই এন রাইট দ্যাট ইস জাস্ট লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই তাই না আর বাকিগুলো তো দেখো একই রেখেছি তাহলে তুমি যে ডিফারেন্সটা কম্পিউট করতে চাইছো সে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ইকুয়াল টু কম্পিউট করতে চাইছো না সরি এস্টিমেট করতে চাইছো তাহলে যেটা পাচ্ছো দ্যাট ডিফারেন্স ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু n log 1 plus 1 by n প্লাস log n প্লাস 1 এবারে লগ অফ এনি রিয়েল নাম্বার ইজ পজিটিভ ইফ দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 1 সুতরাং প্রথম টার্মে যে লগ আসছে সেটাও পজিটিভ সেকেন্ড টার্মেও যেটা লগ অফ যে জিনিসটা ক্যালকুলেট করছো সেটা পজিটিভ নাম্বার দিচ্ছে আর প্রথম টার্মে একটা এন দিয়ে গুণ হয়েছে এনটা পজিটিভ এই পুরো জিনিসটাই তোমার জিরো থেকে বড় হয়ে গেছে তাহলে পেয়ে গেছো কি যে এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এন লগ এন সুতরাং তুমি যদি ওটার ইনভার্স নাও তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ান উইল বিস দেন ওয়ান বাই এন লগ Right? So this is uh, quite straightforward. You can see sequence from the alternating series. Sheta monotone decreasing sequence of positive terms. And clearly it is going to be uh, this limit is going to exist. Um, this is this limit is going to be zero actually.

তাহলে ভুলটা কি হয়ে গেছে যেখানে আমি এন স্কোয়ার লিখে ফেলেছি হ্যাঁ কেন যে এরকম ভুলগুলো হয় সেটার কোন কারণ আমি দিতে পারবো না এটা আমি দেখেছি এন ইস গ্রেটার দেন লগ এন তার মানে ওয়ান বাই লগ এন যদি করো তাহলে সেটা ওয়ান বাই লগ এন ইজ গ্রেটার দেন ওয়ান বাই এন ঠিক বলছি তাহলে আমি যদি দুদিকে লগ এন দিয়ে গুণ করি তাহলে ওয়ান বাই এন লগ এন ওয়ান বাই এন লগ এন ইজ লেস দেন ওয়ান বাই লগ এন হোল স্কোয়ার রাইট তাহলে এখানে কি হবে দিস ইজ নট কারেক্ট

ঠিক আছে তাহলে এটা গেলো তাহলে তোমার লাইভনেস থিয়ে যাবতীয় কন্ডিশন হলো সুতরাং করলো সিরিজ আর এই জায়গাটা যে এন ইজ গ্রেটার দেন এটা আমার কি করে ফলো করছে দেখো প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট জিনিসটা লক্ষ্য করো যে তুমি যদি এন 1 বসাও তাহলে ওয়ান ইজ গ্রেটার দেন লগ ওয়ান रईट बिकज लग वन इज जस्ट जीरो वेरि गुड व्वाट हेपन्स वेन उर लुकिंग एट टू टू जो तुम देखो टू जो नम्बर से क्लियरली वनर थे बड़ो और वन कीज जस्ट लग रग इज ग्रेटर देन लग टू कैनो कारण टू इज लेस दे इज लेस दे थ्री রাইট তাহলে এই যে এখানে বলা হয়েছে যেটাকে আমি আন্ডারলাইন করলাম সেই জিনিসটা জন্য সত্যি আর টু এর জন্য সত্যি তাহলে আমি কি করবো যে ধরো যে কোনো একটা এম এর এটা সত্যি লেট এম বি গ্রেটার দেন রাইট ওয়ার ইউর এম ইজ এনি পজিটিভ ইনটিজার গ্রেটার দেন ইকুয়াল টু টু তাহলে তুমি দেখো ইয়র অফ এখানে লিখছি হ্যাঁ তাহলে এটা এটা ধরে নিচ্ছ আর এটা পরের প্রুফটা আমি এখানে নিচে লিখছি তাহলে এই আমি কি করছি আমি লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এম এটা কনসিডার করছি হ্যাঁ তাহলে এই নাম্বারটা তুমি জানো কি যে যদি টা এর এটা এম হবে ঠিক আছে সরি সো ফর এনি এম ইন পজিটিভ ইন্টিজার এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 তুমি এটা অ্যাসিউম করেছো তাহলে এম যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 সেজন্য 1 বাই এম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু হাফ সো দ্যাট মিন্স ইট ইজ লেস দ্যান 1 রাইট সো দেয়ারফর 1 প্লাস 1 বাই এম ইজ লেস দ্যান 2 তাহলে আবার লগ এর প্রপার্টি ইউজ করে তুমি লিখতে পারছো দ্যাট দিস ইজ লেস দ্যান লগ 2 রাইট এন্ড লগ 2 এর সম্বন্ধে তুমি অলরেডি জানো যে লগ 2 ইজ লেস দ্যান 1 রাইট সো দিস ইউ নো তাহলে এটাকে ইউজ সো দিস ইমপ্লাইজ লগ অফ এটাকে ইয়ে করো m plus 1 by m হচ্ছে সো লগ অফ m plus 1 minus log m তাই তো

so this is going to be less than 1 plus m right so what have you proved you have proved that it m. so your uh, this is uh, by induction hypothesis less than 1 plus m তাহলে আমি কি পেয়ে গেলাম যে বাই ইন্ডাকশন হাইপথিস বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এন ইজ গ্রেটার ইকুয়াল টু লগ এন ফর অল এন ইন পজিটিভ ইন্টিজার তাহলে এটা প্রুভ করতে গেলে অবভিয়াসলি তোমার লগ এর প্রপার্টিটা তো লাগবেই হ্যাঁ তো গতকালের যে টিউটোরিয়াল আমরা করছিলাম সেটাতে আমরা লগ ফাংশনের প্রপার্টি ইউজ করে ডেরিভেটিভ নিয়ে জিনিসটা দেখিয়েছিলাম তো সেটা ডেরিভেটিভ যদি ইউজ না করতে চাও তাহলে তুমি এই প্রমাণটাও ইউজ করতে পারো তো হোয়াট এভার ওয়ে ইউ প্রুভ ইউ গেট দ্যাট এন ইজ গ্রেটার দ্যান লগ এন ফর এভরি পজিটিভ ইন্টিজার এন ঠিক আছে এটা দেখার পর সেই জন্যই আমরা বলছি যে জিরো ইজ লেস দ্যান ওয়ান বাই এন লগ এন ইজ লেস দ্যান ওয়ান বাই লগ n হোল squared ঠিক আছে ওটা এন squared ভুল লেখা হয়ে গেছে এবারে লগ n হোল squared

জানি যে ইট উইল বি স্ট্রিকটলি লেস দ্যান n+1 * n+2 ক্লিয়ারলি রাইট n ইজ লেস দ্যান n+1 n+1 ইজ লেস দ্যান n+2 সো দিস ইনইকুয়ালিটি ইজ ট্রু তাহলে দুই দিকেই যদি তুমি ইনভার্স নিয়ে নাও তাহলে কি পাবে যে 1/n+1 * n+2 ইজ লেস দ্যান 1/n * n+1 তাহলে তুই কি পেয়ে গেলে যে দ্যিকোয়েন্স ওয়ান বাই এন প্লাস ওয়ান আমার মনে হয় আমি এখান এখান থেকে কোনো একটা কপি পেস্টিং করেছিলাম আগের অঙ্কে যাকে ঠিক আছে তাহলে ওটা ট্রু হলো এবারে আমি কি জানি যে এন প্লাস ওয়ানটাও এন এর চেয়ে বড়

So what, what have I done? I have been very careless while preparing these slides. This is all right. Huh? Kintu, this is not what we had in hand. So I want to say the following. This zero is less than one by N into N plus one. And that is less than one by N squared. बेटर लिखलेटर तार कारण की सिंस एन इज लेस दैन एन प्लस वन सो दैट इम्प्लैज वन बन इंट एन प्लस एन सो दैट इज लेसान नाउ यू योर सैंडविच थ्योरम, यू विल गेट लिमिट एन टेंडिंग टू इनफिनिटी वन n इंटू एन इज इक्वल टू जीरो কিচ্ছু যায় আসে না বুঝতে পারছো কিন্তু কেন আমি সেরকম স্লপিংনেস দেখাবো আমাকে যে চেহারাটা দিয়েছেন লেট ইস রাইট ইট ইন দ্যাট ইউজ দ্যাট এক্সপ্রেশন অনলি তাই না সুতরাং স্ক্রিনের ওপরে যে পেন দিয়ে যে জিনিসটা লিখলাম ইট ইজ অ্যাডভাইসেবল টু রাইট দ্যাট রাদার দেন দিস দিস ইজ আন নেসেসারিলি তাহলে এইটা তুমি পাচ্ছ এবারে লাইভনিস থিওরাম যে কন্ডিশনস সেগুলো সবই স্যাটিসফাইড হয়ে গেছে যে তোমার সিকোয়েন্স ইজ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস এন্ড ইট ইজ এ নাল সিকোয়েন্স সো দেয়ারফর ইওর অল্টারনেটিং সিরিজ ইজ গোইং টু কনভার্জ আমি আশা করি আমি জায়গাটা বোঝাতে পারলাম যে বাই মানে অ্যাবসলিউটলি কোনো দরকার নেই এটা করার না এই ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান নিয়েই আমি গল্পগুলো বলতে পারি তো আমি তাই বলবো Okay. So, let us go to another problem. Same type of problem. Use Leibniz theorem. So, here your alternating series is summation n equal to 1 to infinity minus 1 to the power n minus 1 into 2n plus 1 divided by n into n plus 1. Right. So, you have to check that the sequence 2n plus 1 divided by n into n plus 1 it a monotonically decreasing sequence. পজিটিভ টার্মস চেক করার দরকার নেই n পজিটিভ ইন্টিজার হলে 2n হলে মানে দেওয়াই আছে যে ওটা পজিটিভ ইন্টিজার সেই জন্যই 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস ওয়ানটা সবসময় পজিটিভ সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই আমাকে দেখাতে হবে যে এই সিকোয়েন্সটা একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স আর সেকেন্ডলি ইট ইজ আ কনভারজেন্ট সিকোয়েন্স কনভারজিং টু জিরো এই দুটো জিনিস যদি দেখিয়ে দিতে পারি তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে সো হোয়াট হ্যাভ আই ডান ইজ

লিস্ট কমন মাল্টিপল নি সেই জন্য n n, into n plus 1 into n plus 2 এটা আমার ডিনোমিনেটরে এলো তাহলে নিউমারেটরে কি হচ্ছে নিউমারেটরে এখানে 2n plus 1 এর e সাথে n plus 2 গুণ হয়ে যাবে প্রথম টার্মের জন্য রাইট দেখতে পাচ্ছো আর সেকেন্ড টার্মে একটা n দিয়ে গুণ হবে আর মাইনাস সাইনটা রয়েছে সামনে সুতরাং আমি পাচ্ছি -2n2 3n রাইট এবার এটাকে ক্যালকুলেশনটা করে দেখে নাও তাহলে আমি এখানে ক্যালকুলেশনটা করি ঠিক আছে আমি পাচ্ছি কি প্রথমটাকে এক্সপ্যান্ড করো টু এন ইন্টু এন ইস টু ফোর তাই না আচ্ছা ঠিক আছে লিখেই দিই প্লাস ফোর এটা হচ্ছে প্রথম টনটা শুধু লিখছি

এটাকে যদি তুমি an বলো এই জিনিসটাকে তাহলে তুমি দেখছো যে নাম দেওয়ার প্রয়োজন মনে করিনি কারণ আমরা অনেকটাই শিখে গেছি সো এইটুকুন আমরা বুঝতে পারছি তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এই সিকোয়েন্সটা মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স পজিটিভ টার্মস হয়ে গেছে রাইট অ্যান্ড অলসো ইউ কম্পিউট দ্য লিমিট সো লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন টু এন প্লাস ওয়ান দিস ইজ এন ইজি লিমিট এটা এবার তো আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলো করা আমি ওপর নিচ এন দিয়ে ভাগ করে দেবো তাহলে কি হচ্ছে দিস ইজ ইকুয়াল টু লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি টু প্লাস ওয়ান বাই এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এবার অ্যাজ এনটেন্স টু ইনফিনিটি দ্য নিউমারেটার

এটার মধ্যে এই প্রথমটা তোমার টু তে কনভার্জ করছে আর সেকেন্ডটা জিরো তে কনভার্জ করছে তাহলে তোমার যে লিমিটটা দেওয়া ছিল সেটা কোথায় কনভার্জ করবে সেটা কনভার্জ করবে টু ইন্টু জিরো তে সুতরাং ওই লিমিটটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু জিরো রাইট দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু থিঙ্ক অফ ইট হ্যাঁ নিউমারেটার ডিনোমিনেটর আলাদা করে না ভেবে দিস ইজ বেটার সো সো হোয়াট এম আই ট্রাইং টু সে ইজ ইউ জাস্ট রাইট দিস পার্ট অফ ঠিক আছে আই এম নট ইন্টারেস্টেড ইন ডুইং ইট লাইক দিস আই এম জাস্ট ইন্টারেস্টেড ইন যেভাবে এখন লিখলাম সেভাবে ঠিক আছে যে ওটাকে দুটো লিমিটেড গুণফল হিসেবে লিখলাম একটা লিমিটের ভ্যালু হচ্ছে 2 অন্য লিমিটের ভ্যালু হচ্ছে 0 সুতরাং টোটাল লিমিটটা হবে 2 0 দ্যাট मींस 0 তাহলে লাইবনিস থিওরেমের যাবতীয় কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে সুতরাং আমার যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটা কনভারজেন্ট হয়ে গেছে অল্টারনেটিং সিরিজটা

ঠিক আছে আর সেটাকে একটা সাইন দিয়ে মাল্টিপ্লিকেশন করি মানে সাইন চেঞ্জ করে করে তাহলে তোমার সিরিজটা হচ্ছে ইউএন বাই এন তো আমরা কি করেছি এই অঙ্ক কষতে গিয়ে আমার একটু নাম দিয়ে দিলে সুবিধা হয় সেজন্য আমি vn ইজ ইকুয়াল টু ইউন প্লাস 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 ডিভাইডেড

তোমার ডিনোমিনেটরটা তো হবে n * n + 1 রাইট আর নিউমেরেটরটা কি হবে সেটা আমরা একটু ক্যালকুলেশনটা এখানে লিখি ঠিক আছে সো নিউমেরেটর ইজ গোইং টু বি ইকুয়াল টু n টাইমস u1 + ইত্যাদি + un + 1 - n + 1 * দিস রাইট সো n + 1 * ইউ ওয়ান প্লাস অ্যাটসেট্রা প্লাস তাহলে আমি এটাকে লিখতে পারি অ্যাজ দিস ইজ ইকাল টু এন টাইমস ইউ ওয়ান প্লাস এটসেট্রা প্লাস ইউএন এগুলো প্রথম এনখানা টর্ম লিখলাম তারপরে যোগ করলাম এন ইন্টু ইউএন প্লাস ওয়ান তাহলে প্রথম টার্মটাকে এই জিনিসটাকে আমি এরকম দুটো ভাগে লিখলাম তারপর সেকেন্ডটাকে কি করে লিখছি মাইনাস এন ইন্টু এন দিয়ে গুণ ফলটা আলাদা লিখলাম ওয়ান দিয়ে যে গুণ ফলটা সেটা আলাদা লিখলাম এইভাবে লেখাতে আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে এই যে এন ইন্টু ইউ ওয়ান প্লাস টু প্লাস এন এটা ক্যান্সেল আউট করে যাচ্ছে একবার পজিটিভ ওয়েতে আছে একবার নেগেটিভ ওয়েতে আছে সো দ্যাট ক্যান্সেলস আউট তাহলে তোমার পড়ে থাকে কি জাস্ট n ইনটু un প্লাস 1 মাইনাস u1 প্লাস ইত্যাদি প্লাস un তাহলে এটাতে এটাকে এইভাবে লেখো যে তোমার u1 un প্লাস 1 এটা थी? n ঠিক আছে un প্লাস 1 তা তোমার n বার আছে তাই না n ইনটু un প্লাস 1 মানে কি ইউএন প্লাস ওয়ান এরকম করে বার এন টাইমস আবার আমি শুধু নিউমারেটরটা লিখছি হ্যাঁ মাইনাস ইউনাই u2 মাইনাস এটসেট্রা মাইনাস তো এন টাইমস ইউএন প্লাস ওয়ান মানে এন খানা ইউএন প্লাস ওয়ান আছে আর তার থেকে সাবট্রাক্ট করছো ইউ টু প্লাস এটসেট্রা প্লাস তাহলে সেটাকে গ্রুপিং করে দিয়েছো কি প্রথম এই ইউএন প্লাস ওয়ান মাইনাস ইউ ওয়ান প্লাস ইউএন প্লাস টু মাইনাস ইউ টু প্লাস এটসেট্রা প্লাস ওয়ান মাইনাস ঠিক আছে সো এটা তোমার নিউমারেটর হয়ে গেছে ডিনোমিনেটরকে তুমি কিছু পাল্টাচ্ছ না ডিনোমিনেটর ইজ আ পজিটিভ নাম্বার নিউমারেটর কেমন নাম্বার নিউমারেটরটা নেগেটিভ হয়ে গেছে বিকজ ইউএন ইজ আ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স রাইট তাহলে তুমি পাচ্ছ কি যে ইউএন প্লাস ওয়ান যে নাম্বারটা जहाँ वैल्यू ही होख ना कहना हो, शीतल लेस थन यूएन हो बे, डेट इस लेस थन यूएन माइनस वन, ऑल राइट, सो आई हैव नॉट सेड, व्हाट डू यू से स्ट्रिक्टली मोनोटोन डिक्रेसिंग, थोड़ा डे लेस थन इक्वल टू हो बे, सो लेट अस ट्राइड टाट डाउन, लेस थन अरे इक्वल टू एट सिट्रा, लेस थन अरे इ

ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা দিচ্ছে যে প্রুভ দ্য সিরিজ সামেশন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সাইন এন আলফা ডিভাইডেড বাই এন স্কোয়ার ইজ আ ইজ আ অ্যাবসলুটলি কনভার্জেন্ট সিরিজ ওয়ের আলফা ইজ আ কনস্ট্যান্ট ঠিক আছে আলফা যে কোনো একটা ভ্যালিউ দিয়ে দিতে পারে তো এটা অ্যাবসলুট কনভার্জেন্স কেন হবে একদম এক লাইনের প্রমাণ কারণ আমরা যাই দেখে কিন্তু অল্টারনেটিং সিরিজ মনে হতে পারে কারণ ওখানে একটা -1 টু দি পাওয়ার n লেখা আছে বাট দ্যাট ইজ নট ইট ইজ অ্যান অল্টারনেটিং সিরিজ বাট তুমি লাইবনিস থিওরেম লাগিয়ে এই কাজটা করতে পারবে না এটাই বলতে চাইছি সো আমরা যদি nth টার্মের মডিউলাস নিই তাহলে কি হবে ওই সাইন অফ -1 টু দি পাওয়ার n যে ফ্যাক্টরটা তার মডিউলাস নিলে 1 হয়ে যাচ্ছে আর মড অফ সাইন এন আলফা যেমন ছিল এক স্টেপ লিখেই দিয়েছি এন্ড ডিভাইডেড বাই এন স্কোয়ার এন স্কোয়ার থেকে মডুলাস তুলে নিয়েছি কারণ ওটা একটা পজিটিভ নাম্বার এবারে সাইন এক্স ফাংশনের সম্বন্ধে জানা আছে যে সাইন এক্স এর মড ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু 1 সো ইউ গেট দ্যাট দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই এন স্কোয়ার আর

आर इटा जानो जेटा कन्वर्जेंट चाले इटा थे के कंपैरिजन टेस्ट एक्चुअली की बोल से जेस समेशन एन इज़ इक्वल टू वन टू इनफिनिटी मॉड ऑफ़ माइनस वन टू द पावर एन साइन एन अल्फा डिवाइडेड बाय एन स्क्वेड दिस विल बी कन्वर्जेंट राइट एंड दैट इज़ द मीनिंग ऑफ़ एब्सलूट कन्वर्जेंस টার্মে যদি তুমি এবসোলিউট ভ্যালু নিয়ে না মড নিয়ে না করে যে সিরিজটা তৈরি হচ্ছে সেটা কনভারজেন্ট কিনা সেটা তুমি চেক করছো তো স্ট্রেইট ফরওয়ার্ড হইতে হয়ে গেল তাই না আর একটা সিরিজ যদি এবসোলিউট কনভারজেন্ট হয় তাহলে ওটা কনভারজেন্ট হয় সুতরাং ওটা তো আমার হাতে আছে তারপরের অঙ্কটা বলছে যে যে কোনো x ইন r তুমি যদি নাও তাহলে তার জন্য দেখাও যে the series summation n equal to 1 to infinity x to the power n divided by n to the power n this converges absolutely ঠিক আছে তো যেহেতু এখানে 2 to the power n ব্যাপারটা রয়েছে it is best to use uh, your uh, what do you say root test ঠিক আছে আর তোমায় দেখাতে হবে কি যে absolute convergence দেখানো মানে তোমায় দেখাতে হবে যে summation n equal to 1 to infinity mod

তাহলে এইটা আমি পেয়ে যাচ্ছি ইরেস্পেক্টিভ অফ কি ফর অল এক্স রাইট এক্স যাই ফিক্স করে নি কেন তার জন্যই লিমিটটা জিরো হয়ে যাবে সুতরাং যে এখানে যে আন্ডারলাইন করলাম যে সিরিজকে সে সিরিজটা কনভারজেন্ট তো তার মানে যে गिवन সিরিজটা সেটা অ্যাবসলিউট কনভারজেন্ট হবে ঠিক আছে

অন এটা উপায় নেই আর কি বলছে যে সো দ্যাট দ্য সিরিজ সামেশন n = 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n * sin 1 / n দিস ক্যানট কনভার্জ অ্যাবসলিউটলি ঠিক আছে সো व्हाट উই ডু ইজ যে আমরা অ্যাবসোলিউট কনভারজেন্স দেখার জন্য আমাকে কি জানতে হবে এখানে যেটা লিখেছি সামেশন n = 1 টু ইনফিনিটি মড sin 1 / n

তাহলে আমি দেখিয়ে দেবো যে আমাকে যে সিরিজের দিকে তাকাতে হচ্ছে সেই সিরিজের ক্ষেত্রে limit n tending to infinity n a n will not be 0. Right? So, I want to claim that limit n tending to infinity n into mod sine 1 by n is not going to be 0. Right? So, how am I going to do that? I mean just mod dilam. Mod tatulediye, I mean, is a limit n tending to infinity n sine 1 by n shaman kotu. তাহলে এই এই জায়গাটায় আমি বললাম যে এটাকে আমি বাইপাস করতে পারছি না ঠিক আছে এটা একটা রেজাল্ট যেহেতু তোমরা তো একটু এগিয়ে গেছ সুতরাং তোমরা ওই ফাংশনস এর লিমিটেডের সাথে সিকোয়েন্স এর কি সম্পর্ক সেটা জেনে গেছো বাট যখন সেকেন্ড সেমিস্টারে ডিসকাশনস হচ্ছে তখন বি রিয়েলি ডোন্ট নো দিস সো দিস সামথিং উইচ ভি আর এক্সপেক্টিং যে অন ফেথ আমরা মেনে নেব যে এটা হয় ঠিক আছে তাহলে জাস্ট এন ফাংশনটা ভাবো x ইনটু সাইন 1 বাই x আর সেটা অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি যা ভ্যালু দেবে এই সিকোয়েন্সের লিমিটটাও একই ভ্যালু দেবে এই জিনিসটা আমরা বিশ্বাস করে নিই তাহলে এটা যদি আমি বিশ্বাস করে নিই এবারে আমি কি করব যে আমি ওয়ান বাই x এর জায়গায় ওয়াই লিখব তাহলে অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি y টেন্ডস টু 0 আর y গুলো সব কিন্তু পজিটিভ খেয়াল রাখো কারণ ওয়ান বাই এক্স

আর তোমার এক্সপ্রেশনটা কি হয়ে গেছে সাইন ওয়াই বাই এই লিমিটটা তোমার জানা আছে লিমিট ওয়াই টেন্ডিং জিরো প্লাস শাইন ওয়াই বাই ওয়াই রাইট তাহলে লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি এন ইন টু শাইন টাই ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে তুমি যদি মডিউলাস লাগাও তাহলে সেটাও ওয়ান হবে রাইট আর মডিউলাস লাগালে এনের ওপরে মড লাগানোর দরকার নেই কারণ এন টা একটা পজিটিভ এন্টিজান তাহলে তুমি কি পেয়ে যাচ্ছো যে এই लिमिट तक इक्वल तू वन हुए जाते हैं, सो एटलीस्ट इट इस नॉट इक्वल तू जीरो, राइट? सो सिंस इट इस नॉट इक्वल तू जीरो, तो मैं की पास चो जो करेस्पोंडिंग सीरीज कैन नॉट कन्वर्ज, कारण सीरीज कन्वर्जेंट होले लिमिट एंडटेंडिंग तू इनफिनिटी एन एन तक इक्वल तू जीरो होते हो तो, शुत minus one to the power n uh, sine one by n is not absolutely convergent, right? Hopefully I have been able to explain and this uh, onko I just forgot to do it at the right time. To I will just Je bolche je examine the convergence of the series summation n equal to two to infinity one by log n. ঠিক আছে সো ইট ইজ ভেরি ভেরি स्ट्रेट फॉरवर्ड অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি যে n ইজ গ্রেটার দ্যান লগ n ফর এভরি পজিটিভ ইন্টিজার n সো ইন পার্টিকুলার ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 দ্য রেজাল্ট ইজ ট্রু তাই না তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে যে 1 / n ইজ লেস দ্যান 1 / লগ n ফর অল n পজিটিভ ইন্টিজারস গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 আর আমরা জানি যে সামেশন 1 / n ইজ ডাইভারজেন্ট রাইট

Uh, as far as uh, your examinations are concerned, these type of problems are sufficient. you will be able to answer your questions. So let us stop here.